স্বাগতম সবাইকে। আজকে আমরা আলোচনা করব এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা অনুধাবনমূলক প্রশ্ন, যেটা বিগত বছরগুলোতে অনেকবার আসছে বিভিন্ন বোর্ডে, বিভিন্ন কলেজে, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা বিভিন্নভাবে আসছে। তো এই ধরনের প্রশ্ন যদি হয় আমরা যেভাবে সলভ করতে পারি, তো প্রবলেমটা হচ্ছে 3+5=10 কেন, আবার হচ্ছে 7+9=20 কেন, এরকম অনেক প্রশ্ন আসতে পারে। যে আবার এখানে আসতে পারে 7+9=10 কেন, ঠিক আছে, তারপর হচ্ছে এ প্লাস যে 1 সমান আবার যে কি আছে এখানে যে 9+1, যে 9+1 সমান এ কেন, এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম বিভিন্নভাবে পরীক্ষায় আসছে। তো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে বা আমরা শুধু এই চারটার হেল্প নিয়েও কিন্তু করে ফেলতে পারি। তো এই প্রশ্নটা আমি দুইটা আলোচনা করব, বাকিটা আপনারা নিজেরা চেষ্টা করবেন, আশা করি পারবেন। তাহলে খেয়াল করেন এখানে 3+5=10 কেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3+5 এটা যদি একটা দশমিক সংখ্যা হয়, এটাও যদি একটা দশমিক সংখ্যা হয় এবং তাদেরকে যদি দশমিক পদ্ধতি যোগ করি, আমাদের দৈনন্দিন জীবনে যোগের মতো করি, তাহলে 5 3 কত হয়? 8 হয়। কিন্তু আমাকে দেওয়া হয়েছে কত হবে? 10 হবে। তাহলে খেয়াল করেন এই 8 কখন 10 হবে, তাহলে খেয়াল করেন 8 কখন 10 হয়, তাহলে আমার এই 8 কি সংখ্যা? অর্থাৎ আমরা যদি আমাদের মতো করে হিসাব করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5 3 কত হয়? 8। কিন্তু আমাকে দিচ্ছে 5 3 কত হবে? 10 হবে। এবং কেন হবে 10? তাহলে খেয়াল করেন এই যে 5 আর 3 যোগ করলে কত হয়? 8 হয়। কোন সংখ্যা পদ্ধতিতে 8 হয়? দশমিক সংখ্যা পদ্ধতিতে 8 হয়। তাহলে কিন্তু আমাকে 8 দেখানো যাবে না, আমাকে বলছে কি এই যে 3+5 দশমিক সংখ্যা, এটাও দশমিক সংখ্যা, এটা সমান ঠিক এখানে কত হবে? 10 হবে। এই বেজটা কত? ওই বেজে আমাকে রূপান্তর করতে হবে। তাহলে একটু খেয়াল করেন এই যে 8, 8 10 হয় কখন? 8 কোন সংখ্যা? এটা হচ্ছে দশমিক সংখ্যা। 8 হচ্ছে কি সংখ্যা? দশমিক। কারণ আমরা যে সচরাচর যোগ করছি যে 5 আর 3 কত হয়? 8, এটা কি সংখ্যা? দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা 8, খেয়াল করেন এই যে দশমিক সংখ্যা কত? 8। এই দশমিক সংখ্যা 8 কখন 10 হবে? খেয়াল করেন দশমিক সংখ্যা 8 কখন 10 হচ্ছে? এই জায়গায় যদি দেখি তাহলে দেখেন এই যে পাইছি আমি, এই যে দশমিক সংখ্যা 8 10 হবে যখন সেটাকে কিসে রূপান্তর করব? অক্টালে রূপান্তর করব। তাহলে আমরা পাই এসি সমস্যার যে সমাধান সেটা হচ্ছে যখনই এই দুটি দশমিক সংখ্যার যোগফল দশমিককে যে 8 পাবো, সেই 8কে যদি কিসে রূপান্তর করি? অক্টালে রূপান্তর করি, তখন তার মান কত হবে? 10 হবে। এবং তখনই 5+3 সমান কি লেখা যাবে? 10 লেখা যাবে। তাহলে পরীক্ষায় আমরা কিভাবে লিখবো? তাহলে পরীক্ষায় আমরা লিখবো, এখানে আমরা লিখবো যেটা সেটা হচ্ছে পরীক্ষায় যে 3 এবং 5 দশমিক সংখ্যা দ্বয়ের দশমিক যোগফল 8। কিন্তু প্রশ্নে বলা হয়েছে 3+5=10, যেটি সম্ভব। এক্ষেত্রে আমি যেভাবে বলছি ঠিক এইভাবে লিখবো। এক্ষেত্রে 3 ও 5 দশমিক যোগফলকে সমকক্ষ অক্টালে কি করতে হবে? রূপান্তর করতে হবে। তখনই আমরা কি পাবো? এই যে 3+5=10 পাবো। নিচে এই যে এই প্রক্রিয়া বা নিচে দেখানো হলো। তাহলে এখন আমরা কি করব? এই প্রবলেমটাকে সলভ করব। তাহলে এখানে এখন আমরা নিচে দেখাবো এটা, তাহলে আমরা এখানে লিখতেছি সেটা হচ্ছে কি উত্তরটা, আমি এতক্ষণ যে কথাবার্তাগুলো বলছি কথাবার্তাগুলো এখানে বলার পর তাহলে আমরা লিখবো 3+5=, তাহলে এটা হচ্ছে দশমিক, এটা হচ্ছে দশমিক, এটা সমান হচ্ছে কত? দশমিক সংখ্যা, সেটা হচ্ছে কত? 8। এবার আমরা কি করব, এই যে 8 এর সমকক্ষ অক্টাল সংখ্যা নিচে দেখানো হলো। তাহলে আমরা কি করবো? এই 8কে কোথায় নিব? এই 8কে অক্টালে নিব। তাহলে সমকক্ষ, তাহলে দেখেন এই যে 8 দশমিক সংখ্যার সমকক্ষ অক্টাল সংখ্যা, তাহলে দেখেন এই যে 8কে অক্টালে রূপান্তর, 8কে অক্টালে রূপান্তর করতে হলে কি করতে হবে? বেস দিয়ে ভাগ করতে হবে নির্ণয় সংখ্যা, আর এখানে আমাকে বাকশেষটাকে স্টোর করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 8 8কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে 1, আবার বাকশেষ হচ্ছে কত? 0। তাহলে এখানে হচ্ছে বাকশেষ হচ্ছে কত? 0। আর ভাগফল কত? এখানে ভাগফল লিখতে হয় তাহলে সেটা হচ্ছে কত? 1। এবার আমি আবারও 8 দিয়ে 1কে ভাগ করব, যেহেতু ভাগ যায় না 0, এবং এই 1টা এখানে বসাবো। আর আমরা লেখার সময় কি লিখি? এই যে এইদিকে লিখি MSB আর এটাকে লিখি কি LSB। তাহলে সুতরাং আমি লিখতে পারি 8, এটা কি সংখ্যা? দশমিক সংখ্যা। তাকে যদি আমরা কোথায় নিয়ে যাই? অক্টালে রূপান্তর করি, তাহলে নিচের থেকে উপরে কত? 10, তার মানে কত হচ্ছে? এটা অক্টালে চলে আসলো। তাহলে আমরা বলতে পারি কি, যেহেতু 8 সমান কি হয়, যে 8.8 এর সমকক্ষ অক্টাল সংখ্যা 10 হয়, তাই 3+5 সমানও কি হবে? 10
হবে এটা লিখতে পারে তাহলে কখন হচ্ছে তাহলে এই যে যখন 3 হবে দশমিক সংখ্যা 5 হবে দশমিক সংখ্যা এবং এটা হবে কি সংখ্যা অক্টাল সংখ্যা ঠিক তখনই এটা কি হবে সম্ভব হবে দ্বিতীয় প্রবলেমটা একটু দেখে নিব সাথে সাথে দ্বিতীয় প্রবলেমটা কি 7 প্লাস 9 ইকুয়াল 20 কেন তাহলে কি আল করেন 7 প্লাস তাহলে আগের কথা তাহলে 7 প্লাস 9 তাহলে আমি এখানে লিখি 7 যদি দশমিক সংখ্যা হয় প্লাস 9 যদি একটা দশমিক সংখ্যা হয় এই দুইটাকে যদি আমাদের দশমিক নিয়মে আমরা যোগ করি তাহলে হচ্ছে 7 আর 9 যদি দুইটা যোগ করি তাহলে কত হয় 16 হয় তাহলে এই 16 কোথায় হয় আমরা দশমিকে যোগ করলে 16 হয় কিন্তু আমাকে প্রশ্ন কি বলা হয়েছে 7 আর 9 এর যোগফল কি হবে 20 হবে কখন হবে মানে কেন হবে তাহলে দেখেন এই যে 16 এটা কি সংখ্যা এটা হচ্ছে দশমিক সংখ্যা তাহলে কি করেন এই দশমিক সংখ্যা 16 কখন 20 হবে তাহলে দেখেন দশমিক সংখ্যা আমার কি আছে এখানে 16 আছে এই যে দশমিক সংখ্যা 16 কখন 20 হচ্ছে তাহলে দেখেন এই যে 20 হচ্ছে 10 হচ্ছে তাহলে 10 বললে কখন যখন হেক্সাতে আর যখন কি হচ্ছে 20 হবে তখন আমার কোথায় রূপান্তর করতে হবে অক্টালে রূপান্তর করতে হবে তাহলে এখানে আমরা লিখি তাহলে এই যে 16 হেক্সা এই যে দশমিক সংখ্যা এর সমকক্ষ কিসের রূপান্তর অক্টাল অক্টাল সংখ্যা নিচে দেখানো হলো তাহলে লিখি 16 এই সংখ্যাটাকে অক্টাল নিব আগের মতো এখানে লিখবো কি ভাগশেষ এখানে হচ্ছে কত আমার অক্টাল আমি কোথায় যাচ্ছি অক্টালে রূপান্তর তো দশমিক থেকে অক্টালে রূপান্তর আর দিয়ে ভাগ করব তাহলে 16 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে দুই বার যদি যায় তাহলে হচ্ছে 60 আর এখানে হচ্ছে 0 তাহলে এখানে হচ্ছে 2 ভাগশেষ হচ্ছে কত 0 এরপর আমি এটাকে আবারও 8 দিয়ে ভাগ করব যেহেতু ভাগ এখানে 0 বসাবো আর 2 এখানে বসাচ্ছি আর এখানে আমরা নিচের থেকে উপর দিকে MSB এবং হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট LSB সুতরাং আমরা লিখতে পারি যে 16 এই দশমিক সংখ্যা সমান হচ্ছে এই যে 2 নিচের থেকে উপরের দিকে তার মানে 20 সেটা কোথায় যাচ্ছে আমরা অক্টালে যখন রূপান্তর করি তাহলে এটা সম্ভব কখন সম্ভব যখনই 7 দশমিক সংখ্যা 9 দশমিক সংখ্যা হবে তার যোগফল 16 কে কোথায় রূপান্তর করব অক্টালে রূপান্তর করব তখনই এটা কি হবে সম্ভব হবে তাহলে আশা করি আমরা এই চারটার মাধ্যমে কিন্তু প্রবলেম সলভ করতে পারলাম আমাকে যদি এটা বলা হতো যে 7 প্লাস 9 সমান যদি পরীক্ষা প্রশ্ন হতো 7 প্লাস 9 ইকুয়াল 10 কেন তাহলে কি করেন 7 প্লাস 9 এর যোগফল হচ্ছে 16 তাহলে দেখেন এই যে 16 এর সমকক্ষ 10 কখন হয় তখন আমরা হেক্সাতে রূপান্তর করব অর্থাৎ জাস্ট 16 দিয়ে ভাগ করে দিব এখানে তো আশা করি এই প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটা অনুধাবনমূলক প্রশ্ন আশা করি পরবর্তী আপনারা বিভিন্ন প্রশ্নগুলো দেখে এই নিয়মে কি করতে পারবেন সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে